তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আবার বাতকুলা দাদার ব্লগ থেকে নতুন ভিডিও চালু হচ্ছে, মানে শুরু হচ্ছে নতুন নতুন জায়গার নতুন নতুন ব্লগ। তোমাদের প্রতিবারই আমি নতুন নতুন জায়গার ব্লগ দেওয়ার চেষ্টা করি, প্রতিদিনই ভিডিও আপলোড করি নতুন নতুন জায়গার। তো এবারও আমি নতুন নতুন জায়গার ব্লগ দেওয়ার চেষ্টা করছি। তোমরা অবশ্যই অবশ্যই ভিডিও পাওয়া মাত্রই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এখন তো শীত পড়ে গেছে, এই শীতের আমেজটা ভালোই লাগছে। এখন তো রৌদ্র ভালো লাগবে, আগে তো রোদ ভালো লাগতো না। যাক, শীতের মধ্যে রোদটাই ভালো লাগে, যেন মিষ্টি মিষ্টি ভাব লাগে। যেমন আমরা ভালো মন্দ খেলে পরে যেমন ভালো ভালো খাবার খেলে যেমন একটা তৃপ্তি পাই, সেই তৃপ্তিটা যেন এই রোদের পরশ শরীরে লেগে সেই তৃপ্তিটাই পাচ্ছি। যাক, ভিডিও দেখতে থাকো। আমি একটা জায়গায় বসে আছি তোমার এই পর্দাতে, লোক দেখা মানে পর্দা আছে। হ্যাঁ, ঠিক আছে, দেখতে থাকো। দেখো, এখানে একটা সুন্দর জায়গায় এসেছি। এখানে চারিদিকে জল আর জল, মানে এটা বৃষ্টির জল। কয়েকদিন আগে জোয়ার না কি একটা আবহাওয়া আসলো, সে আবহাওয়ার এখানে জল। এখানে যদিও একটা পুকুর আছে, আর এখানে একটা বট গাছ। হ্যাঁ, দেখো একটা বট গাছ, চারিদিকে জল আর জল। এখানে একটা কুল গাছ আছে, আর এইখানে একটা দেখতে পাচ্ছ ভাঙা টিনের ঘর। এখানে একটা মন্দির টাইপের কিছু ছিল একটা। হ্যাঁ, এরকম আমি এটাকে ভিডিও শুটে তোমাদের দেখেছিলাম, দেখেছো কিনা জানি না। এখানে একটা মন্দির ছিল, সেই মন্দিরটা এখন আর নেই, সব ভেঙে চলে গেছে। জানি না ঝড়ে হোক বা লোকে হোক ভেঙে দিয়েছে। যাও, সুন্দর প্লেস একটা। এখানে একটা ঝোপের মতন দেখো একটা কুলগা আছে, সুন্দর মাঠ এখানে। এখানে অনেক অনেকে বসে, দেখো এখানে অনেকে এসে বসে, এখানে বিশ্রাম নেয়। বিশেষ করে গরমের সময় তো খুবই ভালো লাগে এখানে, এই বট গাছের নিচে মানে খুবই আরাম লাগে। হ্যাঁ, যাক, দেখতে থাকো। এখানে পাহাড় থাকে শুনলাম, যে এখানে নাকি খুন জখম হয়েছে অনেকদিন আগে, আগে কথা বলছে। আর রাত্রেবেলা হলেই নাকি কে যেন মাছ ধরছে, কে একটা সেরকম মনে হয়, একটা আলো আলো ভাব লাগে এইখানটায়। দেখো চারিদিকে বিল, চারিদিকে বিল আর বিল। তোমরা যেসব ভৌতিক চ্যানেল গুলো দেখেছ তার তুলনায় এটা কোনো অংশে কমা নাই। এখানে রাত হলেই ভূতের উপদ্রব হয়, সত্যি একটা ভয়ঙ্কর জায়গা। মানে দিন, আমি তো দিনের বেলা এসেছি, দিনের বেলায় গা সমসমই করছে, গা সমসমই পরিবেশ। আজকের ব্লগটা খুবই খুবই ভালো হবে, উৎকর্ষ ব্লগ হবে। আমি একটা ভৌতিক জায়গায় ব্লগটা করছি, তোমরা অবশ্যই অবশ্যই দেখবে, যা কল্পনার অতীত, হওয়া যাবে। এখানে শুধু বাঁশের ঝাড় আর ভর্তি ভর্তি প্লেসগুলো তোমাদের দেখাচ্ছি খুলে বলে। এখানে আশেপাশে বাড়ি আছে, বাড়িঘরের মধ্যে বাড়ি আছে। দেখতে থাকো কি মাঝখানে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে, কি জানি ঠিক বুঝলাম না ঠিক। সাইকেল গন্ডল করছে, তুই বুঝলাম না, চিন্তা হয়েছিল মানে ক্যামেরা হট করে বন্ধ হয়ে গেল। আমি মোবাইল কি খারাপ হয়ে গেল নাকি? ঠিক আছে, দেখবো। এ দেখো একটা সুন্দর জায়গায় আসলাম আবার। দুই দিকে বিল, এদিকেও বিল আছে আবার এদিকেও বিল আছে, আর মাঝখানে রাস্তা, সুন্দর প্লেস।
চারিদিকে পাট কাটি মেলা আছে, সব সারি সারি পাট কাটি, গাছ দাঁড়িয়ে আছে। আমি সাইকেলে যাচ্ছি, সাইকেলে করে তো আর ভিডিও করা যায় না। ঠিক আছে, এখানে একটা ফাঁকা মাঠ আছে আর ওইদিকে বিল টাইপের আছে, বিল টাইপের সব দেখাতে পাচ্ছি না, ওইদিকে জল জমে গেছে প্রচন্ড। হ্যাঁ হ্যাঁ, মোদের একটা নদীর মতন, অবশ্য দেখা যাচ্ছে না এখানে দূরের এই তো। ঠিক আছে, দেখো আমি পথ হারিয়ে ফেলেছি, কোন দিকে যাবো, আমি মেন রোডে ঢুকবো খুঁজে পাচ্ছি না, আসলে এই রোডে তো আমি আসিনি, খুব সমস্যা হয়ে যাচ্ছে। সব গিজি গিজি সব বাড়ি, আর কী করবো, আর খুব সমস্যা পড়ে গেছি। দেখো রাস্তাটা খুব ভালোই, রাস্তাটা চারিদিকে সব বাড়ি। এদিকেও বাড়ি, এদিকেও বাড়ি, গাছপালা আছে। ঠিক আছে, দেখতে থাকো জায়গাটা, দেখো তেমতো জায়গা, এখানে একটা রাস্তা আছে, এখানে একটা রাস্তা আছে, চলে যাচ্ছে এদিকে, সুন্দর লাগবে দৃশ্যগুলো। এদিকে জায়গাটা হচ্ছে, আমি বলবো না, তোমরাই বলবা কমেন্ট করে কোন জায়গাটা আমি এসেছি আর কোন জায়গা আমি শুটটা করছি। দেখতে থাকো ব্লগটা, চারিদিকে একটা সুন্দর পরিবেশ, সুন্দর সিনারি, দেখতে থাকো। সামনে দাঁড়িয়ে আছি, বাগানটা বেশ ভালোই বেশ লাগছে, আসো তোমরা দেখে যাও একদিন, যেখানে শ্যুট করছি ভালো লাগবে তোমাদের, খুব মনোরম পরিবেশ একটা, শুনশান পরিবেশ। ঠিক আছে, দেখতে থাকো, আরও ফিরে আসলাম, খুব একটা সমস্যার মধ্যে পড়লাম, সাইকেলের অবস্থা খুবই খারাপ, তা ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এখানেই সমাপ্ত করে দিচ্ছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আরও তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও তাও কমেন্টে জানিয়ে দিও। ঠিক আছে, আমি এখানেই ভিডিওটা সমাপ্ত করে দিচ্ছি।